আজকের আমরা এই ইঞ্জিনটার কাজ করব। দেখুন, এই ইঞ্জিনটার মেন প্রবলেম হচ্ছে এই জায়গা দিয়ে, এই যেরকম লিভারের জায়গা আছে, এই লিভারের জায়গা দিয়ে আর এই সিগন্যালের জায়গা দিয়ে প্রচুর মবিল আসছে। তো এই ইঞ্জিনটার এই প্রবলেমটাই মেন প্রবলেম। আর তাছাড়া মবিল শর্ট হয়ে যাচ্ছে, আর এর কম্প্রেসারটাও ডাউন হয়ে গেছে, ইঞ্জিনে লোড নিতে পারছে না, যার জন্যে এই ইঞ্জিনটাকে আমরা খুলবো। তা এই এই জায়গা দিয়ে মবিল বেরোনোর যে কারণটা কি, সেই কারণটাকে আমরা আজকে ফলো করব। যেহেতু এই সিগন্যালটা বেশ কয়েকবার পাল্টানো হয়ে গেছে, 3-4 বার মোটামুটি পাল্টানো হয়েছে, এটাও নতুন দেওয়া, তা নতুন দিলেও এইখান দিয়ে বেরোতেই থাকছে। তা যাই হোক, আমরা এটাকে খুলি, আগে খুলে দেখি কি পরিস্থিতি আছে না আছে। প্রচুর পরিমাণে এইখান দিয়ে মবিলটা বের হচ্ছে। তা যেহেতু আমরা এই গাড়ির থেকে উপরের দিকে ইঞ্জিনটাকে তুলে নিয়েছি, তো আমরা আগে এটাকে কাজ করি, দেখি এটা খুলি আগে, দেখি কী পরিস্থিতি আছে, তারপরে সেইভাবে ব্যবস্থা নেব। তো সঙ্গে থাকুন। তো চলুন, আমরা আগে এই সিলিন্ডারটা আগে খুলে বের করে দেখে নিই যে কী পরিস্থিতি আছে না আছে। আগে এগুলোকে আমরা খুলে নেবো। এটা খোল। এই দেখেন, হেড পুরো একদম শুকনো, মানে মবিলের কোনো প্রেশারই নেই, যার জন্যে এই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে। তো যেহেতু এই জায়গায় এতটাই শুকনো হয়ে গেছে, মানে মবিল এইখানটায় আসেইনি, এটা কি কারণে এই জিনিসটা হয়েছে আমরা একটু ফলো করব। এই দেখেন কি অবস্থা হয়ে দাঁড়িয়ে রয়েছে, এর পুরো কালি। এই যে তো এই জিনিসটাকে আমরা দেখি যে কীভাবে কী করা যায়। আগে সিলিন্ডারটাকে খুলি। মবিলের কোনো প্রেশার নেই, যার জন্যে এইখানটায় মবিলটা আসেনি, এরকম একটা সিচুয়েশান গিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা ভিতরে ঢুকে গেল। মোটামুটি হেডের পজিশন ভালো আছে, হেডের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রকারে মবিল আসছে না, এটা নিয়েই মেন প্রবলেম। তো আমরা সেই জিনিসটাকেই আমরা ফলো করব। কোথায় বাদ যে মার? উপরের দিকে হ্যাঁ নে মার এবার। রিং প্রচুর ডাউন হয়ে গেছে, তাই দেখবো
দেখবো, এদিকে আয়, দেখবো কতটা ডাউন হয়েছে। টপ রিংটা যেহেতু কম নষ্ট হয়, তা টপ রিংটাকে খুলে আমরা সিলিন্ডারের ভিতরে দিলে পরেই বুঝতে পারবো যে কতটা ডাউন হয়েছে। তা যেহেতু এই রিংটা বেশি দিন বয়স না রিংয়ের, ভালো করে শক্ত করে ধর। রিংয়ের বেশি দিন বয়স না, আমরা এইখানটায় ঢুকালে পারে আমরা বুঝতে পারবো যে সিলিন্ডার মানে এই রিংয়ের বেশি বয়স না। দেখেন কতটা গ্যাপ হয়ে গেছে, তা সিলিন্ডারটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তা সিলিন্ডারটাকে আমরা বের করব, সঙ্গে থাকুন। কি হলো,